আর তোমরা কোথা থেকে এসছো? শিলিগুড়ি থেকে? এই রাস্তায় তুমি রাইড করে আসলে? বাপরে বাপ, আমি নিজে ভয় পাই আর তোমরা চলে আসলে, বিশাল ব্যাপার। শিলিগুড়ি কোথায় বাড়ি? আশিগড়? এ আমার বাড়ি তো আশিগড়। নাম কি তোমার? আমার নাম মনি। মনি, আর তোমার? রিয়া। তোমার বাড়ি কোথায়? ওখানেই? আচ্ছা, না আশিগড় বলতে আমি আশিগড় বলছি সবাইকে, আমার বাড়ি জলেশ্বরীতে। ঠিক আছে, না দেখিনি তো কখনো, এর জন্যই বললাম আর কি। কি ঘুরতে এসছো নাকি ফ্রেন্ড মিলে? কই বয়ফ্রেন্ড? কই বয়ফ্রেন্ড নেই। সো গাইস, এই পানবুর উপর দিয়ে উঠলাম। এটা একদম পুরো অফবিট রোড এবং পুরো খাড়া। দেখো কতটা নিচ থেকে আসছে গাড়ি আর কতটা উপরে যেতে হবে, একবার ভাবো তো। একটু গাড়ি মোটামুটি স্কুটি, একটু দামি স্কুটি হলেই হবে, এবং বাইক একটু হাই সিসি হলেই আরামসে যেতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, যেমন এটা R15, দেখো এটা উঠছে, অসুবিধা হচ্ছে না। তো এইরকমই একটু হাই সিসি নিয়ে আসো। আর অপরূপ সুন্দর যেখানে যাবো, দেখো তার আগে বলে না, একটু কষ্ট করলে কেষ্ট মেলে। তো এই যে একটু কষ্ট করে উপরে উঠতে হবে, একটু অফবিট আছে, বাট খুব সুন্দর জায়গা। এই যে দেখো, ওই যে ওটা হচ্ছে ছিল তোমার কালীঝোড়া, তো ওই দিক দিয়েই আমরা আসলাম। ঠিক আছে, আর এদিক দিয়ে আমাদের সোজা একদম উপরে উঠতে হবে, এরকমই রাস্তা সব। ঠিক আছে, তো এরকম চলতে থাকি আমরা, কতদূর যাওয়া যায়। দেখো যে পিক আপগুলো উঠছে, রাস্তা 12 মাসই কাজ হয়, এটা একটু 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 কম কাজ হয়। আর গাড়ি যখন ওভারটেক হবে, সামনে গাড়ি থাকবে, কারণ উঁচু জায়গায় একটু ডিস্টেন্স বজায় রাখবে, কারণ বলা যায় না গাড়ি ব্যাক মারতে পারে, তখন কাছে থাকলে কি হবে, একটু সাইড নিয়ে তোমরা থাকবে, তাহলে কি হবে, তুমি নিজেকে সামলাতে পারবে। ওকে চলো, এবার আর দেরি কিসের, এবার ভালো জায়গার অপেক্ষায়। দেখো এই পাহাড়ে মেয়েরাও চালাতে পারে, কি সুন্দর। দেখো দুজন মেয়ে রাইডিং করছে, বিশাল ব্যাপার। ঠিক আছে, তো এই পাহাড়ের সৌন্দর্য তোমাদের না দেখে পারলামই না, জাস্ট চারপাশে আমি তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর একটা জায়গা, জাস্ট অ্যামেজিং। এত সুন্দর ফুল বাগান চারপাশে দেওয়া। ঠিক আছে, আর পাহাড়ে মানে একটু আলাদা রকমই ফিল আসে, বলে লাভ নেই। তো অনেকটাই আমি রাস্তা দিয়ে আসলাম, যেটা কারণ অনেক মোটামুটি না হলেও 4 থেকে 5 কিলোমিটার তো হবেই যে আমি উপরে উঠলাম, মানে এইভাবে এইভাবে রাউন্ড। আর খারাপ রাস্তা, শুধু খারাপ রাস্তা। তো ফাইনালি এসে গেলাম সামনেই পানমুধারা, মানে পানমুধারাতে চলে এসেছি। আর এই সৌন্দর্যময় জায়গাটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, যেটার জন্য আর কি আসা, আর সেটাই যদি তোমাদের সাথে শেয়ার না করতে পারি তাহলে তো হবে না, তাই না কাকু? তো দেখো এখানে কি সুন্দর সুন্দর, এটা যে কিসের চাষ হচ্ছে আমি নিজেও জানি না, বাট জাস্ট দেখো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, জাস্ট অ্যামেজিং প্লেস। মানে এটা একটা আলাদা রকম ফিল পাওয়া যায়। আরেকটা দুটো কাঁচের ঘর আছে, মানে কাঁচের না, একটু পাহাড়ের সাথে লাগানো, যেটা আমার ভিডিও অনেকেই দেখেছো। এত সুন্দর মানে বাইরের ওয়েদার, মানে কী বলবো, আর এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু পাবে। ঠিক আছে, হোমস্টে করতে পারবে, দেখো জাস্ট দেখো। আর এই এখানে আসবো একটু পরে, এসে এই পুরো কভার করবো আর কি। আর এই যে ভোলে বাবার মন্দির, এখানে আমি অনেকবার এসেছি, 4-5 বার এসেছি, জয় বাবা ভোলানাথ। আর ওই মেয়েগুলো দিয়ে চলে এসছে, হ্যাঁ এদিক দিয়ে ঢুকে দাও, হয়ে যাবে। তোমরা কোথা থেকে এসছো? শিলিগুড়ি থেকে? এই রাস্তায় তুমি রাইড করে আসলে? বাপরে বাপ, আমি নিজে ভয় পাই আর তোমরা চলে আসলে, বিশাল ব্যাপার। শিলিগুড়ি কোথায় বাড়ি? আশিগড়? এ আমার বাড়ি তো আশিগড়। নাম কি তোমার? আমার নাম মনি। মনি, আর তোমার? রিয়া। তোমার বাড়ি কোথায়? ওখানেই? আচ্ছা, না আশিগড় বলতে আমি আশিগড় বলছি সবাইকে, আমার বাড়ি জলেশ্বরীতে। ঠিক আছে, না দেখিনি তো কখনো, এর জন্যই বললাম আর কি। কি ঘুরতে এসছো নাকি ফ্রেন্ড মিলে? কই বয়ফ্রেন্ড? কই বয়ফ্রেন্ড নেই। আচ্ছা পড়াশোনা করছো? কোন ক্লাস এবার? এম এ? কি কমপ্লিট নাকি শুরু? আচ্ছা ফার্স্ট ইয়ার? আচ্ছা ভেরি গুড, ভেরি গুড, কিপ ইট আপ, চলো ঘুরো ভালো করে। সো গাইস দেখো, শিলিগুড়ি থেকে আমার বাড়ির পাশ থেকে এসছে এরা, এদেরকে আমি চিনি না। দেখো কি সুন্দর রাইড করে আসে, মানে এটা দেখো, যা অনেকে ভয় পাচ্ছ যে আসতে পারো না। দেখো এনটক, এনটকের কিন্তু দম আছে, বলে লাভ নেই, বিশাল দম। আর সোয়েটার সাথে কিন্তু নিয়ে আসতেই হবে, কারণ অনেক ঠান্ডা পড়ে।
কাছের মানুষ পাশে পেয়ে গেছি, কত সুন্দর একটা ব্যাপার। যাই, কারণ এখানে এটাই একটা মজা, একদম সবার উপরে আছি। এই পাহাড়টা যে আছে মোটামুটি অনেক উপরে, বাট ওইদিকে পাহাড়টা দেখা যায়। এখন যেহেতু মেঘে ঢাকা আছে, এখন দেখতে পাওয়া যাবে না, রাইট? তো চলো সামনের দিকে যাই, দেখি কোথায় কি আছে। এই হচ্ছে বলছিলাম দুটো প্লেস, এই একটা প্লেস আর ওই একটা প্লেস। এই দুটো প্লেস থেকে একদম পুরো কর্নেশন ব্রিজটা থেকে শুরু করে আমাদের শিলিগুড়িতে দেখা যায়। বাট যেহেতু মেঘে ঢেকে গেছে, ঠান্ডার দিন পড়েছে বলে লাভ নেই, তো এটা তো হবেই, তাই না? জাস্ট দেখো, আর এখান থেকে কতটা নিচে একবার জাস্ট ইমাজিন করো, অনেকটা নিচে। এখানে তো প্যারাগ্লাইডিং খেলে মজাই হবে, বেশ। শান্তির খোঁজ যদি চাও তাহলে এখানেই আসতে হবে, তাই তো? একটু হালকা একটু ইনস্টা শট নিই, ওকে? দেখতে পেলে তোমাদেরকে সব কিছু দেখালাম, বেশ ভালোই লাগলো। যদি আসতে চাও একদম শিলিগুড়ি থেকে খুব কাছে, কোনো রকম টেনশন নেই, ঝঞ্ঝাট নেই, একদম মনের শান্তি। শিলিগুড়িতে মোটামুটি এখন গরম আছে, মোটামুটি ফ্যান চালাতে হয়, বাট এখানে এসে কতটা যে ঠান্ডা পড়েছে, একমাত্র যদি আসো তবেই বুঝতে পারবে এখানকার শান্তিটা কতটা। আর এখানে অনেক ধরনের, বললাম না, রাইডিং করতে আসে, অনেকেই আসে এখানে, অনেক রাইডার যারা আছে ওরাও আসে এখানে ব্লগ করতে, এবং কি যারা ট্যুরে যায়, বড় বড় যারা ব্যাকপ্যাক নিয়ে যায় তারা অনেক দূরে দূরে যায়, তাদেরকেও আমি দেখলাম রাস্তায় আসার সময়। তো এই সময়টাই সবচেয়ে বেশি আসে, এখন নাতিশীতোষ্ণ বলতে পারো ওয়েদারটা এখন, ঠিক আছে? বেশ, খুব ভালো লাগলো। আরও আছে যেগুলো তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। এটা আমার, বললাম তো, তোমাদের নিউ যেটা পেজ খুলেছি মেন চ্যানেলে, তো আর ছাড়লাম না, কারণ মিক্স কন্টেন্ট ছাড়লে আমার প্রবলেম হবে, মানে অডিয়েন্স মিস্টেক হবে, বলতে অডিয়েন্স গোলমাল হয়ে যাবে, কারণ যেটা যার ভালো লাগে সেটাই সে দেখবে। আদার্স অন্য যদি কন্টেন্ট মানে আমি দিই তাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে না, তাই তো? তো এটা আমার নিউ পেজ থাকবে, যেখানে হচ্ছে পিকে বাবু 2.0, তোমরা সবাই দেখবে, ওখানে আমি নিয়মিত ব্লগ ছাড়বো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি পাহাড় এমন এমন জায়গা আছে যেগুলো তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, দেখলে হয়তো তোমরা অবাক হয়ে যাবে যে আমাদের এই নর্থ বেঙ্গলে এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো। তারপর তো দূরের ট্যুর তো আছেই, পরে ওটা সময় আসুক তবে অবশ্যই হবে, ওকে? তো চলো আজকে এই পর্যন্তই রাখছি, ততক্ষণের জন্য বাই। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাভ ইউ অল।